সরকার থেকে সবাইকে 42,000 টাকা করে ফ্রিতে দিচ্ছে, এখানে আপনারা দেখতে পারতেছেন। আমি গত 24 তারিখে এখানে পেয়েছি 42,304 টাকা বিকাশে আমার অ্যাকাউন্টে টাকার এ সরি ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। তো এই টাকাটা আপনারা কিন্তু ফ্রিতে নিতে পারবেন, একদম ফ্রিতে, কোনো রকম কিছু করতে হবে না, আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। ঠিক আছে, কীভাবে পাবেন সেটা আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণটুকু দেখবেন, আমি ঠিক যেভাবে অ্যাপ্লাই করব আপনারা এইভাবে অ্যাপ্লাই করলে টাকাটা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন, আমি আপনাদেরকে একদম সত্যিকারের একটি দেখাচ্ছি। আপনারা হয়তো বা বলতে পারেন যে এটা ফেক হবে, দেখেন এই যে কোনো ফেক না, এটা একদম রিয়েল। ঠিক আছে, এই যে দেখেন, এরপর আমি 7,000-5,000 টাকা করে তুলেছিলাম। ঠিক আছে, তো এই টাকাটা আপনারা যেভাবে নেবেন, এটার জন্য আপনারা করবেন কি, গুগলে যাবেন বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আর হ্যাঁ গাইস, আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন, আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন। তো আমি গুগলে আসলাম, গুগলে এসে এই সার্চ অপশানে আপনাদেরকে একটা লিখতে হবে, লিখতে হবে টেক শান্ত, TECH টেক স্পেস SHANTO শান্ত, টেক শান্ত লিখে সার্চ করবেন। আর লেখাটা ভুল করবেন না, লেখাটা ঠিকভাবে লিখবেন, টেক শান্ত। এটা লিখলে আপনাদের কাছে একটা সাইট চলে আসবে, এই যে দেখতে পারতেছেন TAKA.com যে সাইটটা আছে, এই সাইটটাতে আসবেন। এই সাইটটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সার্চ অপশন, সরি, এই সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে কোনো যে সার্চ অপশন আছে এটাতে ক্লিক করে আপনারা এখানে আসবেন। আসার পর এখানে সার্চ অপশনটাতে আপনারা লিখবেন মানি, MONEY মানি, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পারবেন 3 নম্বরে একটা ওয়েবসাইট আসবে, মানি ডোনেশন ইন বাংলাদেশ 2023, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবেন, একটু স্ক্রল ডাউন করে আসবেন, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা আছে। এখানে আপনারা করবেন কি, জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, আপনাদের টাকাটা তো নিতে হবে, এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। করার পর এই কমেন্ট সেকশনটা দেখতে পারতেছেন, এইখানে আপনার একটা সমস্যা উল্লেখ করে ধরতে হবে, আপনি এই টাকাটা কী কারণে নিচ্ছেন, এটা টাকাটা তারা সাহায্য দিচ্ছে, যারা অসহায় মানুষ যাদের টাকার প্রয়োজন তাদেরকে এই টাকাটা সাহায্য দিচ্ছে, আপনার কী সমস্যা এটা এখানে উল্লেখ করবেন, যে হ্যাঁ আপনি এই সমস্যার জন্য এখান থেকে টাকাটা নিতে চাচ্ছেন। ঠিক আছে, এরকম একটা সমস্যা উল্লেখ করবেন। এরপর আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, আপনারা আমাকে সাহায্য করুন, বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমি যেই কাজটা করব, এখানে নামের জায়গায় দেখতে পারতেছেন, এখানে আমি আমার নামটা দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। দেওয়ার পর এখন আমি যে কাজটা করব, এই যে পোস্ট, এই সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করব।
ক্লিক করে আমি কমেন্টটা তাদের কাছে সেন্ড করব। ঠিক আছে, খুব সহজে তাদের কাছে এই যে আমি পাঠিয়ে দিয়েছি, এখন আমার ধৈর্য ধরার পালা, কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যে টাকাটা চলে আসবে। আর যদি না আসে আপনারা আবার একটু অ্যাপ্লাই করে দেখবেন, 2-1 ঘন্টার মধ্যে যদি টাকাটা না আসে অ্যাপ্লাই করলে সাথে সাথে টাকাটা পেয়ে যাবেন, অবশ্যই অ্যাপ্লাই করুন। আর আমার ফেসবুক লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ও কমেন্ট সেকশনে, ওইখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজের মাধ্যমে। আর আমি ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।